দেখুন এখন প্রায় 60% লোকের মধ্যে ব্লাড সুগারের সমস্যা, অর্থাৎ হাই ব্লাড সুগারের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, এগুলো কিন্তু দেখা যায়। তো এই ভিডিওতে আমি জাস্ট দুটো যোগব্যায়াম আপনাদেরকে দেখাচ্ছি। এই দুটো যোগব্যায়াম কিন্তু যদি আপনাদের এই সমস্যা থেকে থাকে তাহলে করতে ভুলবেন না। এই দুটো যোগব্যায়ামই আপনাদের কিন্তু ডায়াবেটিস অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে। তো ফার্স্ট ব্যায়ামটা আপনারা খুব ভালো করে খেয়াল করুন। দেখুন আমি ঠিক যে পজিশনে বসেছি আপনারাও ঠিক সেই পজিশনে বসবেন। বসার পরে এই যে একটা পা এই হাঁটু অপোজিটে ঠিক এইভাবে আপনারা দিয়ে দিন। এইভাবে দিয়ে দেওয়ার পরে দেখুন এইবার এই প্রথমেই আপনারা আপনাদের যে স্পাইনটা রয়েছে এই স্পাইনটাকে ঠিক এইভাবে আপনারা ঘুরিয়ে দিন। ঘুরিয়ে দেওয়ার পরে এই হাত দিয়ে আপনারা এইখানটায় ঠিক এইভাবে ধরুন। এইভাবে ধরার পরে দেখুন এই ঠিক এরকম এইখানটায় আপনারা হোল্ড করবেন। 1 2 3 4 5 এইভাবে আপনারা হোল্ড করবেন কিন্তু 15 to 20 seconds, এবং টোটাল 8 থেকে 10টা রাউন্ড আপনারা কিন্তু করবেনই করবেন। আমি একটা সাইড আপনাদেরকে করে দেখালাম, আপনারা কিন্তু বোথ সাইডে এই পদ্ধতিটাকে অবলম্বন করবেন। এটা হচ্ছে ফার্স্ট। এবারে আমি আপনাদের সেকেন্ড এক্সারসাইজ এবং লাস্ট এক্সারসাইজটা দেখাচ্ছি। তো লাস্ট এক্সারসাইজের ক্ষেত্রে আপনারা আমি ঠিক যেভাবে বসেছি বজ্রাসনে আপনারা এইভাবে বসবেন। বসার পরে ইনহেল করবেন এবং এক্সেল করবেন, পেট ভেতরের দিকে ঢুকিয়ে আপনারা এক্সেল করবেন। এক্সেল করার পরে আপনারা আপনাদের হাত নাভির ওপর দিয়ে হাত চেপে ধরবেন, চেপে ধরে মানে যতটা পারবেন চেপে ধরবেন, চেপে ধরে সামনের দিকে ঝুঁকে যাবেন। এবং সামনের দিকে ঝুঁকে যাওয়ার পরে কিন্তু আপনারা নর্মাল ব্রিদিংটা নেবেন। জাস্ট একবার আমি আপনাদেরকে করে দেখাচ্ছি, দেখুন ইনহেল এন্ড এক্সেল। ঠিক এই রকম ভাবে আপনারা এইখানটায় এসে নর্মাল ব্রিদিং নেবেন, কিন্তু পেটের ওপরে আপনারা হাত দিয়ে কিন্তু মানে যতটা পারবেন প্রেস করবেন। ওকে, এখানটা নর্মাল ব্রিদিং আপনারা নেবেন, যে যত সময় পারবেন তত সময় এইভাবে আপনারা ধরে রাখার চেষ্টা করবেন। এবং যখন ওপরের দিকে উঠবেন আবার শ্বাস নিতে নিতে এই শ্বাস নিতে নিতে আবার আপনারা ওপরের দিকে উঠে গেলেন। তো এই পদ্ধতিটাও আপনারা মিনিমাম 8 থেকে 10 বার করবেন। এবং এক একবারে সবসময় মাথায় রাখবেন, এক একবারে আপনাদের কিন্তু মানে 45 সেকেন্ডস টু 1 মিনিট যদি ধরে রাখতে পারেন সব থেকে ভালো হয়। তো জাস্ট এই দুটো ব্যায়াম আপনারা করুন, দেখুন নিজেরাই বুঝে যাবেন যে আপনাদের ডায়াবেটিস বা ব্লাড সুগার নিয়ন্ত্রণে আসলো কিনা।